চাকরির প্রফলন দেখিয়ে এক স্বামীহারা মহিলাকে ধর্ষণ দুই লম্পটের। মামলা জায়ের করেও বিচার পায়নি বলে দুঃখ প্রকাশ করল অসহায় মহিলা। অবশেষে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ন্যায় চাইলেন জনগণের আদালতে। ঘটনা করিমগঞ্জ পাতারকান্দি এলাকায়। মহিলার অভিযোগ মর্মে জানা যায়, বিগত কয়েক বছর পূর্বে মহিলার স্বামী পথ দুর্ঘটনায় প্রাণ হারান। তারপর থেকেই তিনি সন্তানকে নিয়ে পাতারকান্দি পিতৃগৃহে আশ্রয় নেন। ঘটনার বিবরণে মহিলা জানান, ওনার একাকিত্বতাকে এবং অসহায়ের সুযোগ নিয়ে বাবুই গ্রামের হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক কান্তি দে মহিলাকে সরকারি চাকরির প্রফলন দেখায়। অসহায় মহিলা তা বিশ্বাস করে নেন। তারপর থেকেই শুরু হয় ঘটনার পর্ব। চাকরির প্রফলন দেখিয়ে ধর্ষণ করা হয় মহিলাকে। অভিযোগ কেবল ধর্ষণই নয়, চাকরির নামে মহিলার কাছ থেকে 5 লক্ষ টাকা প্রাপ্তসাৎ করা হয়। ঠিক একইভাবে অন্যদিকে অনেক চীনা নামে এক যুবক মহিলার সাথে চালিয়ে যাচ্ছিল জঘন্য কাণ্ড। উন্নয়ন কার্যালয়ে বিভিন্ন কার্য পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন, পার্শ্ব নির্যাতন চালায় তার উপর। শারীরিক সম্পর্কে রাজি না হলে দুই দম্পতি ধর্ষণ করার ভিডিও ভাইরাল করবে বলে ভয় দেখিয়ে এই নিষ্কৃতি কাণ্ড দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল। মহিলার সহ্যের সীমা অতিক্রম হলে তিনি পাথারকান্দি পুলিশের দ্বারস্থ হন, কিন্তু পুলিশ কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। ওই মহিলার উল্লেখ, আসামের মুখ্যমন্ত্রী পুলিশের উপর কঠোর নির্দেশ দিয়েছিলেন মামলা দায়ের করার 24 ঘন্টার ভেতর মামলা পঞ্জীবিত করার, কিন্তু সেই নির্দেশকে পাত্তা দেয়নি তদন্তকারী পুলিশ অফিসার। বিগত 17 জুলাই দায়ের করা মামলা আজ অবধি রেজিস্ট্রেশন হয়নি এবং কোনো ধরনের তদন্ত করা হয়নি বলে অভিযোগ। ভুক্তভোগী মহিলা অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী পাতারকান্দি বিধায়ক সাংসদ পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি। জবরদস্তি বারবার আমাকে রেপ করে, আমাকে দুইজন মানুষ বারবার জোর জবরদস্তি রেপ করে। আমি এই কথাটাই আজকে সবাইকে বলতে চাই। একজন একজন হলো কান্তি দে, লেক বাবার নাম রঞ্জিত দে, বাড়ি কানাই বাজার, পেশাতে বিএসসি মাস্টার, জফরগড় বাড়িগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের। আর আরেকজন অনুপম সিনহা, বাবার নাম অমর সিনহা, বাড়ি পাতারকান্দি ONGC রোড। দুইজন মানুষ আমাকে বারবার জোর জবরদস্তি রেপ করে, আমাকে ভয় দেখায়, আমাকে ভয় দেখায় দেখায় বারবার আমাকে রেপ করে, আমাকে আমাকে অনেক ভয় দেখায় ওরা। কান্তি দে যে ও আমাকে চাকরির প্রলোভন দেখায়, চাকরি দেবে বলে। আমার বিয়ে হয়েছিল, আমার বিয়ে হওয়ার পর আমার হাজবেন্ড মারা যায় বিগত 12 বছর আগে। তখন আমি শিলিগুড়িতে ছিলাম, আমার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে আমি পাতারকান্দিতে আসি, আমি থাকি পাতারকান্দিতে বাচ্চাটাকে নিয়ে। থাকার পর ওই কান্তি দে আমাকে ছোটবেলার থেকেই চিনতো, আমাদের ঘরে আসতো যেত, ও কংগ্রেস পার্টি করতো, ওই কারণে ও আমাকে বলেছে চাকরি দিতে বলে। আমাকে আমার ঘরের মানুষকে